আসসালামু আলাইকুম, হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক। আশা করছি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। তো আর্নিং দাদার একটি নতুন টিপস ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমি পরশু দিন একটি ভিডিও দিয়েছিলাম যে লোনের কাশের উপরে, তো লোনের কাশ ডেট মানে হ্যাঁ অলরেডি ডেট হয়ে গিয়েছিল। লোনের কাশের যে আমরা নেগেটিভ নিউজগুলো পেয়েছিলাম যে বা নেগেটিভ যে তাদের যে আচরণগুলো আমরা পেয়েছিলাম, এর কারণে আমরা বুঝতে পেরেছিলাম যে লোনের কাশ হয়তো বা আর পাঁচ বছর টিকবে না, মার্কেটে টিকবে না, তারা ডেট হয়ে যাবে এবং মার্কেট ছেড়ে পালিয়ে যাবে, বা তাদের যে টোকেনটা এটা শুধু মানে ডে বাই ডে এটা হচ্ছে ডিক্রেস হতেই ছিল আর কি, আর কি বলা যায় যে ডাউন হতেই ছিল আর কি, অথবা বলা যায় যে ডাম্প হচ্ছিল। ওকে, তাদের যে টোকেনটা ডাম্প হচ্ছিল, কিন্তু তাদের যখন থেকে টোকেনটি লঞ্চ করেছে $17 বা $14 থেকে, সেটা কমতে কমতে ডেইলি 18% করে কমতে কমতে, মানে কোনো পাম্প নেই, শুধু ডাম্প হয় ডেইলি 18% বা 17% করে। তো পাম্প হইতে হইতে পরশু দিন পর্যন্ত আমি দেখেছিলাম যেটা মানে সরি ডাম্প হইতে হইতে এমন এক পর্যায়ে এসেছে যেটা আমরা আসলে কখনোই আশা করি না, কারণ এখানে প্রত্যেকেই কিন্তু আসলে $300 আশা করেছিলাম আমরা, কিন্তু সেখান থেকে আমি নিজেই সেখান থেকে 32 লুনার সেল করে, কারণ আমি ভাবতেছিলাম যে ফার্স্ট যে প্রফিটটি ছিল সেটা অবশ্যই নেওয়া উচিত, কারণ নয়তো বা আরও ডাম্প হতে পারে। তো সেখান থেকে আমি $90 পেমেন্ট পেয়েছি, যেখানে আমার পেমেন্ট পাওয়ার কথা ছিল $300। ঠিক আছে, তো আজকের ভিডিওতে কী কী পরিবর্তন থাকতেছে এবং কী কী আমাদের বেনিফিট থাকতেছে, এবং ওল্ড ইউজার এবং যারা কাজ সেরে দিয়েছে তাদের জন্য কী বেনিফিট, এবং যারা নতুন ইউজার তাদের জন্য কী বেনিফিট আছে, এবং কত ডেইলি লুনার কালেক্ট করা যাবে এখান থেকে, এবং কীভাবে কালেক্ট করা যাবে, এবং কী কী ট্রিক্স ইউজ করলে বা কোনো আর কি কাজ না করে জাস্ট একটা ক্লিক দিয়েই এখান থেকে হিউজ ইনকাম ডেইলি করা যাবে পার ডে টু লুনার, এবং হিসাব করলে দেখা যাবে যে এখানে আরও একটু যদি রেটিংয়ের হিসাব করি তো আমরা 15 দিনে এখান থেকে 35 লুনার ক্লেম করতে পারবো। এই ট্রিক্সটি আপনাদের শিখিয়ে দিব। তো এই জন্য আপনাদের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনাদের কন্টিনিউ করতে হবে। তো মেইন টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন আমাদের আর্নিং দাদু এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেনি, দ্রুত ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে মানে টুডেস অফার্স নামক লিঙ্ক থেকে ক্লিক করে আমাদের এই চ্যানেলে এসে জয়েন করবেন। জয়েন করার পর সিম্পলি একটি কাজ করতে বলবেন না, আপনারা আমাদের এই চ্যানেলের উপরে ট্যাপ করে ধরবেন, ধরার পর এই যে এখানে 3-ডট মেনু দেখতে পাচ্ছেন, এখান থেকে এটা পিন করে নেবেন, যাতে করে এটা সবার উপরে থাকবে আর হারিয়ে যাবে না। আর এখান থেকে আপনি একটা মানে ভালো ধরনের বেনিফিট পাবেন যদি এখানে আপনারা কাজ করেন। তো আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট রাখতেছি, যারা এখন আমাদের আর্নিং দাদুর ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে সবার আগে আমাদের নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা এখন মেইন টপিকে চলে যাব, আসলে কী কী পরিবর্তন থাকতেছে এবং পজিটিভ দিকগুলো কী কী, এবং আমাদের আশা আছে যে আমরা আসলে লোনের কাছ থেকে আবারও ভালো ইনকাম করতে পারবো। তো প্রথমেই যে পজিটিভ দিকটি দেখিয়ে দিব সেটা হচ্ছে লোনের কাছের মার্কেট। যে কোনো কোম্পানির বিশেষত্ব হচ্ছে তাদের কোম্পানির যে মুদ্রাটা বা যে কারেন্সিটি আছে সেটি হচ্ছে তাদের বিশেষত্ব, যে সেটার প্রাইস কতটা থাকবে। তো আমরা এখানে 24 ঘন্টার একটা এখানে চার্ট দেখাচ্ছি, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা 24 ঘন্টায়, সরি আমি আগে একদম 3 মাসেরটা দেখাই, যে 3 মাসে এটা তারা কোথায় ছিল, দেখতে পাচ্ছেন তারা এখানে ছিল, দেন এটা নামতে 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 এখানে এসে পৌঁছে গিয়েছিল, যে পরশু দিন আমি ভিডিও দিয়েছিলাম ঠিক এখানে এসে তারা পৌঁছে গিয়েছিল। ঠিক আছে, তো আমি 24 ঘন্টার একটা চার্ট দেখাই, তাহলে আপনাদের একটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তারা এত নিচে এসেছিলো, আমি যেটা বলতেছি তারা কিন্তু এতটা নিচে চলে এসেছিলো যে এই জায়গায় এসে থেমে গিয়েছিলো, যার কারণে আমাকে ভাবতেই হয়েছিল যে এটা প্রায় ডেড হয়ে যাচ্ছে, কারণ ডেইলি এখানে আমি কখনো সবুজ বাতি দেখতে পাইনি, এটা সবসময় লাল ছিল, ডেইলি কিন্তু 18% বা 17% ডাউন মারত। তো আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, একটা 100%-এর মধ্যে একটা জিনিস ডেইলি যদি 18% যদি কমে যায়, তাহলে হিসাব করেন এটা কতটা কমে গেছে। ঠিক আছে, $14 থেকে আমি দেখাচ্ছি, এখানে $14 ছিল। তো আমি যে কথাগুলো বলবো খুব গুরুত্ব সহকারে আপনি শুনবেন, এটা $14 ছিল শুরুতে, দেন 7 দিনে যদি একটা হিসাব দেখানো যায় সেখানে কিন্তু $8 পৌঁছে যায় 7 দিন পরে। ঠিক আছে, তারপর 24 দিনে যদি একটা হিসাব দেখায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সে ঠেকে গিয়েছিল, মানে অনেকটা কম। আমি দেখাচ্ছি কত ডলার এখানে, এখানে সম্ভবত 3.8, আমি দেখেছিলাম যে আমি সেল করেছি 2.88। ঠিক আছে, মানে 2.88 এই ভ্যালুতে সেল করেছিলাম, তারপর
কিছুক্ষণ পরে আমি মার্কেট দেখতে পাই এটা তিনে চলে যায় অ্যান্ড চারে চলে যায়, ছয় হিট করে, ঠিক আছে? তো আমাদের এই চার্টে ছয় দেখাচ্ছে না, কিন্তু আমরা দেখেছি যে ছয় হিট করেছিল। দেন এটা কিন্তু হালকা একটু নেমে গেছিলো, কারণ আজকে আজকে কিন্তু পেমেন্টের দিন, ঠিক আছে? আজকে পেমেন্টের দিন, যখনই কেউ পেমেন্ট পায় আর কি, প্রতিদিন সকালেই কিন্তু এখান থেকে পেমেন্ট আসে। যারা অলরেডি 35টি লুনার ক্লেম করেছে তারা কিন্তু ডেইলি 5টা করে বা দু একদিন পরপর 5টা করে ক্লেম করতে পারে। তো এখান থেকে যখনই সকাল হয়ে যায় তখন কিন্তু এটা ডাম্পে চলে যায় ঠিক 6টা বা 7টার দিক থেকে। দেন আবার কিন্তু এটা মার্কেট আবারও দেখতে পাচ্ছেন আজকের দিনে 17 পার্সেন্ট বেড়েছে। তার মানে এই যে এই হাইপটা কিন্তু আমরা কখনো দেখতে পাইনি, সবসময় দেখতে পেয়েছি এইটা ডাউন ডাউন ডাউন, এখানে লাল। তার মানে পজিটিভ দিক হচ্ছে আমরা এটাতে পজিটিভ, ওকে, যেটা ফিউচারে আরও ভালো কিছু করবে। দেন আপনারা যদি এখানে এই যে ভোট দেন, এখানে যেটা হচ্ছে এই যে ইসমাইল, তো এটা যদি ভোট দেন তাহলে দেখতে পাবেন যে এইটার রেটিংই কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তার মানে ফিউচার এটার ভালোর দিকে চলে যাচ্ছে, তারা আসলে এই বিপদের মধ্যে পড়ে আসলে এটাকে ঠিক করে নিয়েছে। আমি গতকাল বলেছিলাম যে তারা কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিল যে তাদের টোকেনটা হোল্ড রাখলে তারা বাৎসরিক 78% করে এখান থেকে তারা একটা বেনিফিট দিবে প্রত্যেককে। তো যাই হোক, ওটা স্টেকিংয়ের বিষয়, স্টেকিং খুব কম করার চেষ্টা করি। তো হচ্ছে এখন একটা বিষয় দেখিয়ে দিব যে লুনার ক্রাশ থেকে আপনারা ডেইলি 2টা করে লুনার কিভাবে পাবেন কোনো কাজ না করে। আসলেই চমকে যাওয়ার কথা না, কোনো কাজ না করে এখান থেকে কীভাবে টোকেন পাওয়া যায়, পয়েন্ট পাওয়া যায়। তো এখানে ক্লিক করে আমি এটা ওপেন করে আপনাদের দেখাবো। এটা কিন্তু আমার মানে ব্যাকগ্রাউন্ডটা আছেই অলরেডি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বসে থেকে এখান থেকে কিন্তু 706 পয়েন্ট ইনকাম করেছি কোনো কাজ না করে আপনাদের সাথে কথা বলতে বলতে, কারণ আমার এটা কিন্তু মিনিমাইজ করা ছিল। এটা লক অবস্থা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা লক, মানে এটা ব্যাকগ্রাউন্ডে থাকা অবস্থাতেও চলতে থাকবে। তো আপনারা জানেন যে শাওমি ফোনের বিশেষ একটা একটা বিশেষত্ব আছে, যেটা হচ্ছে আপনারা বিভিন্ন ফিচারগুলো ইউজ করতে পারবেন, এবং এটার একটা আরেকটা হচ্ছে যে এই যে তালা লাগিয়ে দিতে পারবেন অথবা এটা অর্ধেক করে এখানে রেখে দিতে পারবেন। মানে অনেকগুলো ফিচার আছে শাওমি, যেটা অবশ্যই এটা ভালো জানেন। তো এখানে কিন্তু 600 পয়েন্টের মতো ছিল, এখানে কিন্তু 700 হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে। তো আমি দেখিয়ে দিব পয়েন্ট কীভাবে আর্ন করবেন কোনো পরিশ্রম ছাড়াই। তো এখানে যদি আমি ক্লিক দিই তাহলে আমি এখানে ডেইলি আমার পয়েন্ট কত কালেক্ট হচ্ছে সেটা দেখতে পাবো। তো একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, এটা হচ্ছে আমার 6.3। তো যারা নতুন ইউজার তাদের এটা 6.3 হয়ে যাবে কীভাবে আমি বলি। তো যারা ওল্ড ইউজার বা প্রত্যেকে আমি জানি তাদের 18 দিন হয়ে গেছে, কারণ আমিও 18 দিন থেকেই কাজ করতেছি, কারণ 18 দিনেই কিন্তু অ্যাকাউন্ট সবাই ক্রিয়েট করতে পেরেছে। তো এখানে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে আপনার রেফারেলটা না হলেও চলবে, কারণ সবাই রেফার করতে পারে না, এটা হচ্ছে বিষয়। তো আমি এটা বাদ দিয়ে দিলাম, এটা 1 পয়েন্ট ধরে নিলাম, আপনার রেফারেলটার জায়গায় 1.5 না, এখানে 1 ধরে নিলাম, 1x, ওকে, নতুন অবস্থায় 1x। আর এইটা আপনারা এখানে ডেইলি 2টা লুনার কালেক্ট করার জন্য আপনাদের অবশ্যই 21 দিন এখানে অপেক্ষা করতে হবে, মানে 21 দিনই কালেক্ট করবেন একটু কম কম করে, বা 0.5 হাফ লুনার করে ডেইলি কানেক্ট করবেন, অথবা ডেইলি 0.3 কালেক্ট করবেন। এভাবে কালেক্ট করতে করতে আপনাদের 21 দিন যখন হয়ে যাবে, আমার 18 দিন হয়ে গেছে, তখন থেকে কিন্তু আপনারা এখানে 2 থেকে 2.5 লুনা ডেইলি ক্লেম করতে পারবেন বা ডেইলি এখান থেকে কালেক্ট করতে পারবেন। কীভাবে? এখানে যখন 21 দিন হয়ে যাবে আপনাদের 2x হয়ে যাবে, ঠিক আছে? মানে এটা 2x হয়ে যাবে। তো এটা যদি 2x হয়ে যায়, ধরি এটা 2x, আর এটা তো অবশ্যই আপনাদের ডেইলি মানে একদিনে এটা 3x হয়ে যাবে, তাহলে 2 আর 3 = 5 হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে রেফারেলটা 1x থাকবে, তাহলে আপনাদের 6x ডেইলি থাকবে। তো ডেইলি যদি 6x থাকে, আমি দেখিয়ে দিব একটা আমরা আপনাদের হিসাব। তো এখানে যদি 120 হয়, এখানে যদি 50 হয়, তো এটা আসলে সবার 50 হয় না, এটা 2-3 হয়। তো এটা আমি বাদ দিলাম, ঠিক আছে, এটা হিসাব থেকে বাদ, এই 47 পয়েন্ট একবারে বাদ। তাহলে আমি যদি এখানে, এটা তো আপনারা ফ্রিই পাবেন ডেইলি লিঙ্ক শেয়ার, কীভাবে এই লিঙ্ক শেয়ারটা করবেন, ডেইলি 20টা লিঙ্ক যদি আপনি এখান থেকে কপি করেন তাহলে আপনি এখানে 20 পেয়ে যাবেন। এটা অনেকে বোঝে না এবং কপি করতে পারে না, আমি দেখিয়ে দেবো। তো ধরলাম এখানে 120, এখানে 5, তাহলে 25, আর এখানে 20, তাহলে 120 40 45, 145 পয়েন্ট গুণ 6 যদি আপনারা দেন, 145, তো আপনাদের ডেইলি 870 পয়েন্ট আসবে যদি আপনাদের 18 দিনে 21 দিন এখানে হয়ে যায়। তাহলে তারপর থেকে ডেইলি কিন্তু আপনাদের 870 পয়েন্ট এমনি ঘুমিয়ে হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট এটা ওপেন করে রেখে দিবেন অ্যাপটি বা ওয়েবসাইটটি, ঠিক আছে? তো এখানে আপনাদের ডেইলি 870 পয়েন্ট, তাহলে 400 করে যদি পয়েন্টেও 1টা করে লুনার দেওয়া হয়, তাহলে ডেইলি আপনারা এখান থেকে 2টা করে লুনার পাবেন 100%, আমি বলে দিলাম। আপনারা 2.5 পাবেন বা 2.3 পাবেন আমি ডেইলি।
তো যদি ওই হিসাব করেন তাহলে 15 দিনে আপনাদের এখানে 35 লুনার হয়ে যাবে। তো গাইস একটা কথা, আপনারা যত দিন যাবে এখান থেকে কিন্তু বেশি ইনকাম করতে পারবেন, 30 দিন হলে এটা কিন্তু 3x হয়ে যাবে, তাহলে এখানে 7x হয়ে যাবে। তো বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চেয়েছি? তাহলে আপনারা ওল্ড ইউজাররা বা নিউ ইউজাররা কাজ বাদ দিবেন না, 21 দিন পর্যন্ত ধৈর্য ধরে এখানে কাজ করুন, আপনারা এখান থেকে বড় লোক হয়ে যাবেন। কেননা তাদের এই প্রজেক্টটি লং প্রজেক্ট, তারা যেহেতু আমি মানে বলেছিলাম পরশু দিনে তারা ডেড হয়ে যাচ্ছিল, হ্যাঁ তাদের কার্যকলাপ থেকে ডেড মনে হচ্ছিল, আমি বলেওছিলাম যে তারা যদি এভাবে কাজ করে তাহলে তারা ডেড হয়ে যাবে, আর যদি এভাবে কাজ করে বা এই কাজটাকে ধরে রাখতে পারে তাহলে তারা কিন্তু ফিউচার অনেক কিছু বা অনেক উপরে যেতে পারবে, সেখান থেকে আমাদেরও বড়লোক করে দিতে পারবে। ঠিক বড়লোক বলতে এখান থেকে মাসে $300 কথা বলতেছি, এর বেশি না, ঠিক আছে $200 থেকে $300। ওকে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবং আমি যেটা দেখাতে চেয়েছিলাম যে আপনারা কীভাবে এখান থেকে লিঙ্কটি কালেক্ট করবেন, ডেলি 20টা করে লিঙ্ক ক্লিক, মানে লিঙ্ক ক্লিক না 20টা করে আপনি শেয়ার করবেন, তো ওই 20 পয়েন্ট পাবেন কী করে শেয়ারের সেটা দেখিয়ে দেব। তো ইদানিং একটা প্রবলেম আমরা ফেস করতেছি, সেটা হচ্ছে মেনুতে গিয়ে যদি রেফারেল লিঙ্ক থেকে আপনার 20টা রেফারেল লিঙ্ক কালেক্ট করি এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে আমাদের কী করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন টোকেনগুলো আছে, এগুলোতে যদি আপনি ক্লিক করেন এগুলোই শেয়ার অপশন ইউজ করবেন। তো আমি এটা শেয়ার মানে এটা নিম এক জেম, ঠিক আছে জেম টোকেন, তো এটা যেহেতু আজকে চলে এসেছে ডেলি একটা করে টোকেন এখানে কিন্তু কাউন্ট ডাউন হয়, তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ঠিক এখানে আদার্সে ক্লিক করবেন, করার পর ঠিক একটা পপ আপ চলে আসবে, আপনারা জাস্ট এই কপিতে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন ডিআর লেখা আছে, শেষে কপি করলাম। তারপর আমি যদি আবার এখান থেকে চেঞ্জ করে দিই, আবারও যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আবারও কিন্তু ডিআরের জায়গায় এক্স এক্স হয়ে গেলো, মানে 20 বারে 20টা লিঙ্ক এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি। তো 20টা লিঙ্ক আপনি যদি এভাবে কপি করতে থাকেন তার কিছুক্ষণ পর পেজটা রিলোড দিয়ে দেখবেন আপনার এখানে 20টা হয়ে গেছে। আর এখানে 120 আপনারা এখানে শুয়ে থাকলে বা ঘুমিয়ে থাকলে বা এটা অন করে যদি আপনি ঘুমিয়েও যান তো ডিসপ্লে লাইটটা আপনি নেভার করে দেবেন সেটিংস থেকে, মানে ডিসপ্লে লাইটটা যে 1 মিনিট পর পর আপনাদের অফ হয়ে যায় ওইটা নেভার করে দেবেন, দিয়ে আপনারা ঘুমিয়ে যাবেন। দেখবেন এখান থেকে কিন্তু হিউজ একটা আপনি পাবেন, মানে ডেইলি 870 টোকেন পাবেন, এখান পয়েন্ট পাবেন, তো 870 পয়েন্টই কিন্তু অনেক। তো আমি আসলে কিন্তু একদম লিগ্যাল কথাগুলোই বলি এখানে, আপনাদের বলি না আপনি হচ্ছে কোনো বট ইউজ করে হুদাই ক্লিক নেন, অথবা আমি বলি না যে আপনি এখানে অনেক ওয়েবসাইট ইউজ করে আপনি অনেক মানে আর কি স্ক্যামিং করেন, এই বিষয়গুলো বা রেফারের বিষয়টা এগুলো বলি না, কারণ আপনাদের এখান থেকে যেটা বেশি সুবিধা হবে আমি কিন্তু সেইটাই বলি। তো আপনারা বুঝতেই পারতেছেন যে আমি আসলে কী টাইপের লোক, যে আসলে কীভাবে বুঝাই যে আসলে কোনটা লিগ্যাল, এই লিগ্যালির উপর যদি আপনি চলতে পারেন তাহলে আপনি বহুদিন টিকতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে, তো আপনারা অবশ্যই এটা থেকে স্ক্যামিং করার ট্রাই করবেন না, যত স্ক্যামিং করবেন তত আপনারা পিছিয়ে যাবেন। তো একটা সতর্কতা, তারা কিন্তু যত ব্যান অ্যাকাউন্ট ছিল সব আনব্যান করে দিয়েছে এবং এই প্রসেসটা চালু করে দিয়েছে, ডেলি এখানে 60 মিনিট অপেক্ষা করলেই বা 120 মিনিট অপেক্ষা করলেই আপনাকে দেওয়া হবে এখান থেকে 120 টোকেন। আরেকটা কথা বলে দিয়েছে, আবার যদি আপনি স্ক্যাম করেন এবার কিন্তু ধরা খাইলে পার্মানেন্টলি ব্যান, মানে পার্মানেন্টলি ব্যান মানে কি বুঝছেন, আপনার এই ডিভাইসে আপনি কখনো লোনের কাশের আর কোনো অ্যাকাউন্ট করতে পারবেন না, যদিও করেন তো উইথড্র দেওয়ার সময় এটা ব্যান করে দেওয়া হবে। বুঝতে পারতেছেন যত কষ্টই করেন বৃথা যাবে, তো এই জন্য আপনার আলাদা ফোন কিনতে হবে, তো আর স্ক্যামিং করবেন না, ঠিক আছে। তো এখান থেকে অবশ্যই এখানে বসে থাকলে এখানে 50 হয়ে গেল এখানে থাকতে থাকতে, ঠিক আছে 50 মিনিট হয়ে গেছে যেহেতু। তো আপনাদের এইটাই বুঝালাম যে ডেলি আপনি এখান থেকে 2-এর বেশি লুনার কালেক্ট করতে পারবেন, 21 দিন আপনাকে এখানে কাজ করে যেতে হবে ধৈর্য ধরে, এবং 21 দিনও আপনি যে বেনিফিট পাবেন না এটা কিন্তু না, ডেলি আপনি 0 পয়েন্ট মানে 20 আর 5 দিনে একটা করে লুনার পাবেন এখান থেকে, 5 দিনে বা 4 দিনে একটা করে লুনার এখান থেকে কালেক্ট করতে পারবেন ডে মানে আর কি, ঠিক আছে। তো এখানে ধরলাম আমি সপ্তাহে আপনারা 1.5টা করে লুনার কালেক্ট করেন, কিন্তু আপনার যখন 3-7-21 দিন হয়ে যাবে তখন আপনি এখান থেকে হিরো হয়ে বেরোবেন, ঠিক আছে। তো সবাই ভালোভাবে কাজ করবেন, এই কাজটা মিস করবেন না, তারা কিন্তু এখন উপরে যাচ্ছে, উপরে তো বুঝালাম উপরে কীভাবে যাচ্ছে, তাদের টোকেন পাম্প করতেছে, এটা আসলে আপনারা মিস করবেন না, কারণ যারা মিস করতেছেন তারা ফিউচারে পস্তাবেন, কারণ তাদের এখান থেকে আর ইনকাম হবে না, আবারও 21 দিন অপেক্ষা করতে হবে। কিন্তু আমাদের অলরেডি 18 দিন হয়ে গেছে, আমার সাথে যারা ছিলেন প্রত্যেকেই কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন, আমার সাথে লেগে থাকুন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, এই কামনা করে আমি ভিডিও শেষ করতেছি, আল্লাহ হাফেজ।